আমার এই সাবজেক্টটি সেটি হলো আমাদের যে প্রকৃতির যে হচ্ছে আমরা ধ্বংস করছি প্রকৃতির সাথে যে আমাদের যে সম্পর্ক অর্থাৎ হচ্ছে আমার এখানে উপস্থাপন হচ্ছে কিয়ক সাবজেক্ট নাম হচ্ছে কিয়ক মানে হচ্ছে পাথর এই যে পাথর কেন পাথরের সাথে আমাদের কেন সম্পর্ক কারণ আমাদের এই পাথরের জন্য প্রায় কয়েকশো ঝিরি কিন্তু আজকে বিপর্যয় পথে অনেকটা নষ্ট হয়ে গেছে এটা বন্ধ হয়ে যাচ্ছে আর যেখানে পানি থাকবে না সেখানে হচ্ছে কোনো প্রাণী বা কোনো মানুষ থাকাটা অসম্ভব তো এই জন্য হচ্ছে এই পাথরটাকে মানুষ কী করছে অবৈধভাবে পাথর তো উত্তোলন হয় এটা হচ্ছে বিভিন্ন কায়দে নিয়ে যায় আর এক একটা হাজার বছরের যে সোর্স একটা পাথর যেটা মানে জিনিস সেটা আমরা চাইলেও কিন্তু বানাতে পারবো কিন্তু এইটাকে আমরা একদিনের মধ্যে সেটা ভেঙে আমরা নষ্ট করে ফেলছি এই জন্য পাথরটা নাই হয়ে যাচ্ছে সাথে আমাদের পানিও কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো এইটাকে নিয়ে হচ্ছে আমার যে উপস্থাপনটা যেমন হচ্ছে যে ব্যাংকটা এগেছে সেটা হচ্ছে আমাদের প্রকৃতির একটা অংশ এটাও দিন দিন আমাদের প্রায় বিলুপ্তির পথে আর সাথে হচ্ছে যে কিয়ক যেটা আমরা হচ্ছে কেজি মানে মানে মাপার মাধ্যমে সেটা আমরা সেল করছি দিন দিন তো এইটা হচ্ছে আমার কাজের মধ্যে উপস্থাপন আর সেটা সম্পর্ক সেটার সাথে হচ্ছে আমাদের আদিবাসীদের যে একটা মানে সম্পর্ক রয়েছে এই যে প্রকৃতির সাথে কারণ আমরা তো আসলে প্রকৃতির বাইরে কেউ না আর আমাদের পাথর চলে যাওয়া নষ্ট হয়ে যাওয়া মানে এটা আমাদের জীবনটাকে না আসলে প্রাণী যেভাবে আজকে যে মানে ব্যাং জিনিসটা আমাদের নাই হয়ে যাচ্ছে প্রকৃতির পরবর্তীতে কিন্তু অ্যাকশন আমাদের উপরে পড়বে তো এইটা হচ্ছে আমার উপস্থাপন ছবির মধ্যে